হ্যালো গাইস, এখন বাজছে সকাল 6টা। এই দেখো ঢাকেরা হচ্ছে, আমার ঘুম ভেঙে গেছে। আমাদের বাড়ির সামনেই দুর্গা, চলো ওঠা যাক। এই দেখো আজ সপ্তমী, তাই আমি আজ আলতা পরলাম। দেখো কি সুন্দর, তাই না? আলতা পরা হয়ে গেছে আমার। চলো ব্লগটা শুরু করা যাক। ব্লগটা শুরু করার আগে বলবো, আজ সপ্তমীতে সিঁদুর খেলা আরে সব কিছুর ভিডিও করেছি। চলো, এই দেখো আমি শাড়ি পরে রেডি। এই দেখো খ্যাপাটা এখনো ঘুমাচ্ছে, আজ আমাকে খ্যাপাটাকে ওঠাতে হয়নি। এই দেখো রেডি, এই দেখো মেকআপ কমপ্লিট। এবার গয়না পরে নেব, গয়না পরাও হয়ে গেছে। এই দেখো আজ এত ঢাক বেজেছে যে ঢাকের আওয়াজে খেপুটা উঠে গেছে, আমাকে ওঠাতে হয়নি, মানে ওঠানোর কোনো আজ ঝামেলা ছিল না। এই দেখো এত ঢাক বাজছে, এত ঢাক বাজছে, ঢাকেই উঠিয়ে দিয়েছে খেপুটাকে। চলো নিচে যাওয়া যাক। এই দেখো নিচে গিয়ে দেখাচ্ছি, আমরা দুজন রেডি হয়ে গেছি, কি একসাথে দেখাবো, চলো যাওয়া যাক। এই দেখো দিদি খেপুটা তো পুরো খুশি, পুরো ডান্স করছে, মজা করছে, অনেক 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 খুশি। এই দেখো চলো এবার মাকে বরণ করা হচ্ছে, দেখা যাক। এই দেখো মায়ের বরণ চলছে, এরপর সিঁদুর খেলা হবে, সবাইকে সিঁদুর দেব। এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম, কি বলবো, বিয়ের পর প্রথম মানে দুর্গাপুজো, এতটা আনন্দের মন থেকে এতটা আনন্দ হচ্ছে, এতটা আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না, এতটা খুশি। আমি ফার্স্ট টাইম সবাইকে এমনিভাবে সিঁদুর দিলাম, এতটা ভালো লাগছে, কি বলবো। চলো এবার বাড়ি চলে আসি, সিঁদুর দেওয়া হয়ে গেছে। এই দেখো খেপুটা কত খুশি। চলো একটা জায়গা নিয়ে যাবো তোমাদেরকে সারপ্রাইজ, জায়গাটা এখন বলবো না, গিয়ে দেখাবো, চলো। এই দেখো চলে এসেছি আমার মায়ের কাছে, যেটা আমার মানে মাকে ছাড়া আমার কিচ্ছু না। এই দেখো আমার চেরি মেরি, এদেরকে আমি এক মাস থেকে মানুষ করেছি, বড় করেছি, মানে কি বলবো, এরা আমার জীবন, এত ভালো বাসি, এদেরকে বলে বোঝাতে পারবো না। চলো এদেরকে টাটা বাই বাই করে দিই, এরা আমার খুব আদরের, খুব কত কি উঠ, তাই না? এদেরকে ছেড়ে থাকতে হয়, চলো যাওয়া যাক। এই দেখো সন্ধ্যার জন্য রেডি, সপ্তমীর দিন সন্ধ্যাতে রেডি হয়ে গেছি, দুর্গাপুর যাব ঠাকুর দেখতে। এই দেখো বেরিয়ে পড়েছি, চলো রাস্তার ধারে দেখো মন্দিরগুলো দেখাবো। এই দেখো কি সুন্দর, তাই না? এটা গোপাল মাঠের মন্দির। এরপর দেখো এইদিকে আছে শিবশক্তি ধাম, যেটা আমরা আগের ব্লকে দেখিয়েছিলাম। এই দেখো ওই মন্দিরটা, শিবশক্তি ধাম মন্দিরটা। চলো দুর্গাপুর যাওয়া যাক, প্যান্ডেলগুলো আস্তে 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 দেখাতে থাকবো, তাই না? এই দেখো চলে এসেছে একটা প্যান্ডেল, দারুণ, হাঁচি হাঁচি, মন্দিরের দিকে যাচ্ছি। এই দেখো, এই দেখো চলে এসেছি একটা মন্দির। এই দেখো শুধু হাঁড়ি, তোমাদেরকে একটা জিনিস দেখাবো, একটা ছোট্ট ফ্যামিলি, আমি খেপাটাকে দেখাচ্ছিলাম যে দেখো আমাদেরও এমনি হবে। এই দেখো কত কিউট না, আমাদেরও কখনো হবে, আমরা এমনি হাঁটবো এতদের মাঝে রেখে। চলো কিছু খাওয়া যাক, আমার মেলায় গিয়ে ঘুগনি না খেলে চলে? আমার তো ঘুগনি মেলার জন্য দারুণ লাগে, খেপুটা গরম গরম জিলাপি খাচ্ছে। এই দেখো চলো এবার হাঁটা যাক, হাত ধরে আসছি, মেলাতে এত ভিড় যে হাত ছাড়েনি, কত ভালো না, কত কেয়ারিং। আরেকটা মন্দির মণ্ডপ, এই দেখো একটা ছোট্ট কিউট বাচ্চা, এর সাথে দেখা হলো, কত কিউট, ওকে কত জ্বালাবো, দেখো বলবো কিছু দাও কিছু দাও করে, কত কিউট না। চলো এবার আস্তে আস্তে সব মন্দিরগুলো দেখবো, দেখতে থাকো।
দেখো আরো একটা মন্দির, চলো এবার আমরা খাবার খাবো, রেস্টুরেন্টে যাওয়া যাক। এত ভিড় কি বলবো, চলো খাবার খাওয়া যাক এবার। আমি আর খাবারের ভিডিও করিনি কারণ খুব খিদে পেয়েছিল, তাই আর করিনি। চলো যাওয়া যাক, খাবার খাওয়া হয়ে গিয়েছে, মানে ওইটা ভিডিও আর করা হয়নি, তাই এরপর আমরা একটু টাইম স্পেন্ড করছি ওই রেস্টুরেন্টটাতে। যাই কি সুন্দর, तुम्हें बोलना पसंद है मुझे बोलते हुए तुम, तुम्हें हंसना पसंद है मुझे हंसते हुए तुम, बस इतना ही फर्क है तेरी मेरी पसंद में, तुम्हें सब कुछ पसंद है और मुझे पसंद हो तुम। तुमको बारिश पसंद है मुझको बारिश में तुम, तुमको बारिश पसंद है मुझको बारिश में तुम।